মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অথবা টেসলা মোটর ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক ভ্রমণ বাণিজ্য কিংবা নিছক বিনোদনের জন্য ব্যবহার করেন ব্যক্তিগত জেট যার আরেক নাম চার্টার প্লেন বা প্রাইভেট জেট বিল গেটস এরকম চারটি প্রাইভেট জেটের মালিক এর মধ্যে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 350 জেটের মূল্য 20-26 মিলিয়ন মার্কিন ডলার এছাড়া বিল গেটসের আছে গালফ স্ট্রিম 650 ER ইলন মাস্কও এটি ব্যবহার করেন যা কিনতে গুনতে হবে 70 মিলিয়ন ডলার তারকা থেকে শুরু করে বড় বড় শিল্পপতি কেন ব্যবহার করেন এসব বিলাসবহুল প্রাইভেট জেট মূলত তিন ধরনের সুবিধা পাওয়া যায় প্রাইভেট জেটে প্রথমত কোথাও যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় না দ্বিতীয়ত প্রাইভেট জেটগুলোতে বাণিজ্যিক চুক্তি যে কোনো ধরনের মিটিং সহজেই আয়োজন করা যায় এছাড়া নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষাও একটা বড় কারণ যাত্রী সংখ্যা ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে তিন ধরনের প্রাইভেট জেট রয়েছে 4 ও 7 জন যাত্রী বিশিষ্ট লাইট প্রাইভেট জেটগুলোর দাম 5-12 মিলিয়ন ডলার অপরদিকে মধ্যম আকারের প্রাইভেট জেটগুলোর মূল্য 12-20 মিলিয়ন ডলার এবং বড় আকারের প্রাইভেট জেটগুলোর মূল্য 20 মিলিয়ন ডলারের বেশি এই দুই ধরনের প্রাইভেট জেটে বসতে পারে যথাক্রমে 12 ও 19 জন যাত্রী সিট ছাড়াও সোফা টিভি ওয়াইফাই রান্নাঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে বিলাসবহুল এসব জেটে শুধু সিট সংখ্যায় সীমাবদ্ধ নয় এসব প্রাইভেট জেট নিজের আয় ও শক্তি সামর্থ্যের উপর ধনকুবেররা বোয়িং প্লেনগুলোকেও প্রাইভেট জেট হিসেবে ব্যবহার করে থাকে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ান অন্যতম যার মূল্য 660 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যাবতীয় সুযোগ সুবিধা এই প্রাইভেট জেটে থাকে নিজস্ব কক্ষ মেডিকেল সেন্টার সহ কনফারেন্স রুমও আছে এসব বিমানে এছাড়া সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ব্যবহার করেন 600 মিলিয়ন ডলারের এয়ারবাস A380 প্রাইভেট জেটের তালিকায় আরও আছে ব্রুনাইয়ের সুলতানের বোয়িং 747 যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে বোয়িং 757 অভিজ্ঞতা ও কাজের ধরন অনুযায়ী সম্মানই পেয়ে থাকে প্রাইভেট জেটের ক্রু মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ার হোস্টেসের মাসিক বেতন 4-5 হাজার ডলার তবে ইউরোপের বিভিন্ন দেশে এই বেতন খুবই নগণ্য মাত্র $4,000 কিংবা এর থেকেও কম তবে যারা চাকরির বদলে চুক্তিভিত্তিক কাজ করেন তাদের বেতন দিনে $500-এর বেশি প্রাইভেট জেটে সাজসজ্জা থেকে শুরু করে অতিথিদের খাবার তাদের পছন্দ অপছন্দ সবকিছুই খেয়াল রাখাই এই বিমানবালাদের কাজ 1930 সাল থেকেই প্রাইভেট জেট নিয়ে গবেষণা শুরু হয় তবে বাজারের প্রথম ব্যক্তিগত প্লেন আসে 1950 সালে লকহিড জেস্টার কোম্পানির হাত ধরে এটি ছিল 10 জন যাত্রীর একটি জেট এরপর 1963 সালে লিয়ার জেট কোম্পানি 4-6 জনের একটি জেট বাজারে আনে এরপর থেকেই বিজনেস টাইকুন সহ প্রভাবশালীরা তাদের বিভিন্ন কাজে প্রাইভেট জেট ব্যবহার করে আসছে প্রতিনিয়ত বিশ্বব্যাপী বাড়ছে প্রাইভেট জেটের চাহিদা গ্লোবাল নিউজ ওয়্যারের তথ্য মতে চলতি বছর পুরো বিশ্বে এই বাজারের পরিমাণ দাঁড়ায় 48 বিলিয়ন মার্কিন ডলারে যা গত বছরের তুলনায় 2.3% বেশি এবং 2029 নাগাদ 12.4% প্রবৃদ্ধিতে এই বাজার দাঁড়াবে 51.88 বিলিয়ন ডলার আরএনআর এভিয়েশন বসুন্ধরা এয়ারলাইন্স বিআরবি লিমিটেড ও স্কোয়ার লিমিটেড সহ প্রায় 10টি কোম্পানি বাংলাদেশের চার্টার প্লেনের সেবা প্রদান করে থাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 2021-22 অর্থ বছরের প্রতিবেদনের মতে বিগত এক দশকে বেসরকারি বিমানের গড় প্রবৃদ্ধি 15% করোনার জন্য 2019-2021 পর্যন্ত এই খাতের আয় নিম্নমুখী হলেও 21-22 অর্থ বছরে এটি বেড়ে দাঁড়িয়েছে 1,677 কোটি টাকায় বিশ্বব্যাপী প্রাইভেট জেটের চাহিদা দেখা গেলেও বাংলাদেশে এখনও এই খাত শক্তভাবে গড়ে ওঠেনি তবে বাণিজ্য ও আয়ের ক্ষেত্রে সম্ভাবনার সুযোগ রয়েছে বিলাসবহুল এই শিল্পে